Hello guys, so hi, good morning. So তোমরা ভাবছো যে আমি এতদিন কোথায় ছিলাম, কোথায় গায়েব হয়ে গেছিলাম। সো লাইফে অনেক কিছু হচ্ছিল, অনেক কিছু চলছিল, ইভেন কি এখনো চলছে। তো আজকে টিউজডে, আজকে বাড়িতে পুজো রয়েছে, তো আই থট কি চলো যা হয়েছে যা হচ্ছে সব কিছু ইউনো ভুলে সব কিছু একটু একটা সাইডে রেখে স্টার্ট করা যাক ব্লগিংটা অ্যাগেন। তো তাই জন্য আমি স্টার্ট করলাম। অ্যান্ড লাইফে এমন কিছু হয় আমাদের সাথে যে আমাদেরকে বাধ্য করে যে কিছু জিনিস বন্ধ রাখতে, কিছু জিনিসের থেকে একটু দূরে থাকতে। তো সেরকম আমি মেকআপের থেকে দূরে ছিলাম, ব্লগিংয়ের থেকে দূরে ছিলাম, সব কিছু থেকে দূরে ছিলাম, পড়ে পড়ে বেড়ে ঘুমাতাম। তো আমি কদিন আগেও তোমাদের ব্লগে শেয়ার করেছি যে কীভাবে আমার মেন্টাল ব্রেকডাউন হচ্ছিল। তো কাইন্ড অফ ওরকমই ছিল, কিছু এখনও আছে, বাট আই থট কি না চলো এগুলোকে সব একটা সাইডে রাখা যাক, লেটস স্টার্ট ফ্রম বিগিনিং। তো চলো তো আজকের দিনটা স্টার্ট করা যাক অ্যান্ড ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি তোমাদেরকে খুব 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 মিস করেছি, খুব মিস করেছি ব্লগিংটা। ইনফ্যাক্ট স্যাটারডে আমি একটা সেমিনার হতে গেছিলাম, সেখানেও আমি ব্লগিং স্টার্ট করতে পারিনি। ইভেন কি তোমাদের আরেকটা নিউজও দেওয়া আছে, সেটা হচ্ছে আমি ফাইনালি একটা ইউনো মেকআপ চ্যানেল খুলেছি যেটাতে আমি শুধু মেকআপ রিলেটেড থিংসই পোস্ট করবো। সেটা এখনও সবে দুটো মানে আমি নর্মাল ইউনো শর্টস আমি পোস্ট করেছি, এখনও প্রপারলি সেভাবে করা হয়নি। তো খুব ওটাতেও খুব তাড়াতাড়ি আমি ইউনো মেকআপ কন্টেন্ট ওটাতেও আমি পোস্ট করতে থাকবো। তো চলো আর না বক বক করে আজকে দিনটাকে স্টার্ট করা যায়, ব্লগটাকে স্টার্ট করা যায়। সবার আগে ঘরটাকে ক্লিন করতে হবে, আজকে পুজো আছে, স্নান করতে হবে সকাল সকাল। আর এই স্নান করতে যাওয়া মানে আমার ইউনো ঠান্ডা লাগছে, মানে লিটারেলি আমার ঠান্ডা লাগছে, কারেন্ট নেই সকাল থেকে, জানি না কেন আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে। বাট জানি না, কোনো বৃষ্টি নেই বাট ওয়েদার খুব সুন্দর হয়ে রয়েছে, বাট কারেন্ট নেই। তো আমার ইনভার্টার আছে বলে চলছে লাইট, থ্যাংক গড ফর দ্যাট। বাট কিন্তু এখনও মানে আমার ঠান্ডা লাগছে, আমার সকাল সকাল স্নান করতে একদম ভালো লাগে না, আর এখন মানে লিটারেলি ঠান্ডা লাগছে। বাট আমাকে এখন কিছু করার নেই, আমাকে স্নান করতে হবে, করে পুজোর সব কাজ করতে হবে। তো আজকে মা মনসার পুজো, তো নাগপঞ্চমী। তো আমি মা মনসাকে খুব 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 মানি, বিকজ কিছু জিনিস আমার থেকে হারিয়ে যাচ্ছিল, সেটা মা আমাকে ফিরিয়ে দিয়েছিল, আর আমি তার জন্যে মায়ের কাছে সবসময় গ্রেটফুল ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। তো তাই জন্যে মানে আমি লিটারেলি ওনাকে খুব মানি। তো এখনও পর্যন্ত জল খাইনি, ইভেন কি যতক্ষণ না আমি পুজো না দেবো ততক্ষণ আমি জলটা পর্যন্ত খাবো না। তো চলো তোমাকে স্নান করে নেই, ঠান্ডা লাগছে আমার, আই ডোন্ট নো আমি কী করে স্নান করবো, বাট লেটস ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, সো কাম অন। সাম রেডি, আমার ও ওটিডি, নর্মাল একটা বেসিক রেড কুর্তা, মানে কুর্তি অ্যান্ড দ্যাট ব্ল্যাক প্যান্ট, জাস্ট নর্মাল বেসিক রেডি হয়ে গেছে। চলো বেডশিট আমার চেঞ্জ। তো এবারে আমি সব পুজো পুজোর কাজ যা যা আছে সেগুলো একটু বাবাকে হেল্প করি। প্রিপারেশন চলছে সব কিছুর, এই যে আমার মা মনসা এখানে বসে আছে, রেডি হচ্ছে, সাজুগুজু করবে এবারে, রেডি স্টার্ট করে দিয়েছি এগুলো অ্যারেঞ্জমেন্ট করা, তাই আর ব্লক করতে পারিনি। তা এখন অনেক কাজ বাকি রয়েছে, এগুলো করে নিই। সব হলো, পুজো এবারে ডান কমপ্লিট হলো,
তো আমি বেশি কিছু ব্লগিং ওখানে করতে পারিনি, কারণ অবভিয়াসলি আমি একটু হেল্প করছিলাম, তো সব অ্যারেঞ্জমেন্ট করতে ওগুলো করলাম। তো পুজো খুব ভালো করেই হলো, তো এবারে অনেকটা বেলাও হয়ে গেছে, 1টা বাজে জাস্ট শেষ হলো, এবারে সবাই লাঞ্চে করতে বসবো। আর এই যে আমার মা যে শুয়ে রয়েছে, কোনো কাজ করেনি কিন্তু তাও শুয়ে আছে। খুব ভালোভাবে পুজোটা হলো, এই ফার্স্ট টাইম না লাস্ট 3 ইয়ার্স ধরে দিদা আমার মানে ঠাম্মা মারা যাওয়ার পরে জিনিসটা আমি আগেন স্টার্ট করেছি। তো অনেক ভালোভাবে হলো পুজোটা, ভালো লাগলো করে। ইনফ্যাক্ট এবছর পুরোটাই একা করলাম, তো তাই না, মনের দিক দিয়ে শান্তি পেলাম করে। তো সারা সকাল থেকে জল খাইনি, কিছু তো খাইনি, উপোস ছিলাম, সারা সকাল থেকে জল খাইনি। এইবারে জলটা খেলাম, শান্তি পেলাম, এবারে খুব খিদে পেয়েছে, এখনও প্রসাদ খাইনি, লাঞ্চ হয়তো একটু পরে করব। আজকে লাঞ্চে মেবি মা ফ্রাইড রাইস আর আলু ফুলকপি কষা এরকম কিছু করেছে, আর চাটনি আর মিষ্টি অবভিয়াসলি। তো একটু প্রসাদ খেয়ে, সো সন্ধে হয়ে গেছে, সব কিছু ভালো ভালো হয়ে গেল। অ্যান্ড আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে নাথিং ইজ পারমানেন্ট, নট ইভেন ইমোশন, নট ইভেন ফিলিংস, নট ইভেন পিপলস। তো আজকে জিনিসটা খুব রিয়েলাইজ করলাম, শিখলাম যে কিছু জিনিস পারমানেন্ট হয় না। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা, যে আমার এরকম থটস। তো তাই জানি এটা এটার সাথে এটার কোনো লজিক নেই, কোনো ব্যাপার নেই, বাট কেন আমি জানি না কেন শেয়ার করলাম, বাট মনে হলো এটা দিই, এটা বলি। তো এটা নাইকা থেকে এটা অর্ডার দিয়েছিলাম, ওই কী বলে ইয়ে সেলটা থেকে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলটা থেকে। তো একটাই তেমন কিছু অর্ডার দেওয়ার ছিল না, তো এইটা আমার ফেভারিট কনসিলার, তো এটা এটা আমার শেষ হয়ে আসছিলো, তো আমি এটা রিস্টক করলাম। অ্যান্ড এর সাথে অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল আমি এর আগেও ল্যাকমির ইউনো 925cc ক্রিম পেয়েছিলাম, যেটা আমি আগেও ইউজ করিনি, আগেরবারেও পেয়েছিলাম, আগেরবারেও মেবি হ্যাঁ ল্যাক এটা এটা কিনেই আমি পেয়েছিলাম, তো এবারেও তাই সেম। তো এটা এটা আমার দুখানে এরকম স্যাশে হলো, তো যেটা আমার কোনো কাজের না, বাট দেখি কী হয়, কী করি এটা নিয়ে। অ্যাকচুয়ালি আমি জানিও না এটার শেডটা কি আমার সাথে ম্যাচ করবে কি না, তো তাই জন্য আমি খুলেও দেখিনি যে কীরকম। তো এটা রিস্টক, এইগুলো খেলাও একটা কাজ পেয়েছিলাম যে একটু মেকআপ করবো, কিন্তু শরীরটা দিচ্ছে না আমার, তো তাই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, টপটা চেঞ্জ করে নিলাম, বেসিক অবভিয়াসলি আমার টপ আর প্যান্টে, সো বেসিক টপ আর প্যান্টে চলে আসলাম। অ্যান্ড এখানটাতে আমার পিম্পলসও হয়েছে, তো আজকে অ্যাভয়েড করাটাই ভালো। তো আমি ভাবছিলাম যে আজকে মেবি আমি ডাবল ক্লিনজিং করব, তো ভালোই হলো, আর ডাবল ক্লিনজিং করলে মেবি এই পিম্পলসটা একটু বাড়তে পারে, কারণ আই ডোন্ট নো আমি করবো কি করবো না, তো একটু রেস্ট নেই, তো তারপরে যাই না কি করবো আজকে। এইটা কি আছে এটার মধ্যে, ও এটার মধ্যে ওদের এটা না, এটা আমাদেরকে আমাদের মানে আমাদের নেইবার থেকে এটা এসেছে, এটা কি জানি না, এটা খিচুড়ি আছে, আর এটা কি গো, আচ্ছা আমার আমাদের এখন কি খাবো, আমাদের ফ্রাইড রাইস আর আম, আম আর ফ্রাইড রাইস খাবো, এটা কিরকম কম্বিনেশন, আম ফ্রাইড রাইস ও আলু ফুলকপির তরকারি, যেটা অবভিয়াসলি আজকে আমরা লাঞ্চে খেয়েছি, তো সেইটা আর অবভিয়াসলি আমটা তো ম্যান্ডেটরি, আম চলে যাচ্ছে, আমের সিজন, মিস করবো আমি আমটা খুব, তাই জন্য একদিনও আম ছাড়া যাবে না। ওকে সো ডিনার করে উঠলাম এখন, তো খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিলাম। তো আজকে ব্লগটা খুব ছোট হলো, আই নো দ্যাট, যেহেতু অনেক দিন বাদে আমি ব্লগটা আগেন ব্লগ স্টার্ট করলাম, তো জানি না আমি কী বলবো কী করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ব্লগটাকে লাইক করে দিও। অ্যান্ড আমি কাল থেকে এভরিডে রেগুলার ব্লগ করবো, আগেন করার চেষ্টা করবো, সো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ, বাই।